নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার দুটো হেলদি রেসিপি নিয়ে এসেছি। দুটোই স্মুদি, দুটো দু ধরনের। যে কোনো যারা হেলথ কনসিয়াস, যে কোনো মানে বাচ্চা থেকে বুড়ো, যে কেউই এটা ট্রাই করতে পারো। এখন প্রচুর জাম উঠছে, সেই জাম দিয়েই করলো দুটো স্মুদি। কিভাবে করলাম? জামগুলোকে আগে বাজার থেকে এনে ভালো করে জলে ডুবিয়ে ধুয়ে নেবে। তারপরে জামগুলো কেটে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। জানোই জামের মধ্যে কতটাই গুণাগুণ আছে, আর না জানা থাকলেও এইটুকুনি জানো তোমরা যে যে কোনো সিজনের ফল বা সবজি খাওয়া সব সময় উচিত। সেই জন্যে আর কালারফুল খাওয়ার জিনিস তো মানে খুবই উচিত, যে কোনো কালারফুল জিনিস সব সময় খাওয়া উচিত। এই জামগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি দানা ছাড়িয়ে, আর তার মধ্যে বেশ খানিকটা টক দই দিলাম। টক দই দিয়ে প্রথম স্মুদিটা করব। হ্যাঁ, জামের মধ্যে টক দই দেবো আর বিট নুন দেবো। খুব সিম্পল, 2 মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে। আর তার সাথে তোমাদের ইচ্ছা অনুযায়ী একটু মধু দেবে, কারণ টক দই তো আর জামেরও একটা কষ ভাব থাকে। মিষ্টি জামই কিন্তু তবুও কষ ভাব থাকে। যারা টক দই খেতে পারো তাদের অসুবিধে নেই, যারা খেতে পারো না তাদের জন্য একটু অসুবিধে হয়ে যাবে, সেই জন্যে একটু মধু দিলাম। আর এই যে চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিটা ভালো করে চালিয়ে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তারপরে গ্লাসটাকে সাজিয়াতে হবে, তো ওইভাবে তো দিয়ে দিলে হবে না। টক দই নিয়েছি, নিয়ে ছোট চামচে পিছন দিয়ে এইভাবে গ্লাসের মধ্যে ডিজাইন করে দেব। হ্যাঁ, একটু ইউনিক করে দিলে যে কোনো তোমাদের বাড়িতে যারা টিনেজার থাকে বা তুমি যদি নিজেও খাও একটু ভালো লাগবে। সব সময় মানে নিজের জন্য চিন্তা করব না, এইটা আমাদের সব সময় থাকে যে ও নিজে খাবো, ঠিক আছে একটা গ্লাসে খেয়ে নিলাম ঢেলে নিলাম। কিন্তু নিজের জন্য যদি তুমি না চিন্তা করো তাহলে তোমার জন্যেও কেউ চিন্তা করবে না। সেই জন্য নিজেও যখন খাবে মাঝে সাজে এইভাবে একটু সাজিয়ে দেবে, সাজিয়ে ভালো লাগবে, নিজে করছো যখন সেই জন্য, আর কিছুর জন্যেই নয়। সবসময় কেউ আসলে বা অন্যের জন্যে অন্যকে সাজিয়ে দেবো, নিজের জন্যে কেউ না চিন্তা করুক, নিজে নিজের জন্যে চিন্তা করবে। সেই জন্যে এইভাবে সাজিয়ে নিয়ে ব্যাস দইটা ঢেলে দেবে, আর উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেবে। জামও সাজিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এই যে প্রথম স্মুদিটা তৈরি হয়ে গেছে, টক দই দেওয়া। তোমরা এটা দুপুরবেলায় ট্রাই করতেই পারো। যারা হেলথ কনসিয়াস তারা তো সবসময় ভাত রুটি খায় না, আর তারপরে স্মুদিটা চলো চলে যায়। এইদিকে আমি জামগুলো কেটে নিয়েছি ওই মিক্সিটার মধ্যে, আর দিয়ে দিলাম ওটস কিছুটা, আর দিয়ে দিলাম ঠান্ডা দুধ। ওটসে স্মুদি হবে, আর ঠান্ডা দুধ তো লাগবেই, ঠান্ডা ছাড়া গরম দুধ একদমই দেবে না। স্মুদিতে সব সময় ঠান্ডা দুধ লাগে। আর এখানে বেশ খানিকটা মধু দিয়ে দিলাম, চিনিটা যেহেতু অ্যাভয়েড করছে সেই জন্যেই মধু দিচ্ছি। আর যারা চিনি খেতে চাও খেতে পারো, কিন্তু যারা হেলথ কনসিয়াস তাদের চিনিটা চলে না, সেই জন্য একটি মিষ্টির জন্য মধুটা দিয়ে দিলাম। আর এই যে গ্লাসটা যথারীতি ওইভাবে ডেকোরেশন করে নিয়েছি দই দিয়ে, পিছনের চামচের উল্টো দিক দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে দিয়েছি। এখন নতুন ডিজাইন দেখলাম, সেই জন্যে এই ডিজাইনটা ট্রাই করলাম। চলো, আমাদের কাছে বেশি কিছু জিনিস তো থাকে না, কিন্তু ঘরে যে জিনিস থাকে সেই জিনিস দিয়ে বুদ্ধি করে আমরা বানিয়ে নিই। সেইভাবেই ডেকোরেশন করে নিলাম দই দিয়ে। চলো
আমার দুটো স্মুদি তৈরি হয়ে গেছে, ওটস দিও আর দই দিও। যদি রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের সাপোর্টটা প্রচুর পরিমাণে দরকার, কারণ না হলে আমি এগিয়ে যেতে পারবো না। রোজ প্রচুর কষ্ট করে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, একটু তোমাদের লাইক দিলে আমারও চ্যানেলটাকে গ্রো হবে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। যারা দেখলে সাবস্ক্রাইব করো।